প্ৰিয়কবিন্দ আপোনালোক আটাইলৈকে শান্তিৰ হিয়া ভৰা অভিবাদন জনাই ইনচা আল্লা আমি আগবাঢ়ি যাব লৈছো আমাৰ এই কুৰাণ মছজিদৰ অসমীয়া অনুবাদ চৰ্চাৰ ধাৰাবাহিকতাৰ আজিৰ তিনিশ ঊনানব্বৈ নং খণ্ডটিৰ মাজলৈ ইনচা আল্লা আমাৰ আজিৰ এই তিনিশ ঊনানব্বৈ নং খণ্ডটি আমি কুৰাণ মছজিদৰ আন এক অন্যতম চূড়া চূড়াত চাবা কুৰাণ মছজিদৰ চৌত্ৰিছ নং চূৰা চৌৱন্নটি আয়ান আয়াত বিশিষ্ট কুৰাণ মছজিদৰ চৌত্ৰিছ নং চূৰা চূৰাতুল চাবা ইনছা আল্লাহ আমি আজি আৰম্ভ কৰিম গতিকে প্ৰিয় দৰ্শকবিন্দ প্ৰতিদিনৰ দৰে আজিও আমি আপোনালোক সকলোকে জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে আমি আমন্ত্ৰণ জনাইছোঁ আহক আমাৰ কল্যাণৰ অৰ্থেই মহান আল্লাহে আমাৰ প্ৰতি যি মহ গ্ৰন্থ আল কুৰাণ প্ৰেৰণ কৰিছে সেই কুৰাণৰ মাজলৈ আপোনালোক সকলোকে আমি স্বাগতম জনাইছো আমন্ত্ৰণ জনাইছোঁ আহক ইঞ্চ আমি আৰম্ভ কৰিব লৈছো কুৰাণ মজিদৰ চৌত্ৰিছ নং চূৰা চাবাৰ এক নং আয়াতৰ পৰা ৰব্বি আুবি ন্দ মহানৰ ওচৰত আমি অগণন কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো যিহেতু মহান আল্লাহে আমাক আল্লাহৰ দ্বাৰা নাজিলকৃত এই বিস্ময়কৰ মহাগ্ৰন্থ আল কুৰানৰ অসমীয়া অনুবাদ চৰ্চা আমি যি প্ৰচেষ্টা হাতত লৈছিলো আল্লাহ চোবাহানাতাই আমাক এই প্ৰচেষ্টাৰ ধাৰাবাহিকতা অক্ষুন্ন ৰখাত আল্লামদুল্লাহ আমাক সহায় কৰি আহিছে গতিকে মহান আল্লাহৰ ওচৰত অগণন কৃতজ্ঞতা জ্ঞাপন কৰি আহক আমি আৰম্ভ কৰোঁ কুৰাণ মছজিদৰ চৌত্ৰিছ নং চূৰা চাহ বাৰ এক নং আয়তৰ পৰা বিস্মিল্লাহ

কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে ইয়াত কইছে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র কৃতজ্ঞতা আল্লাহর বাবে আল্লা জি জি আল্লাহ লাহু তখেতরে এই আকাশ আকাশমন্ডল জি আছে ও মা ফিল আর দি আর এই পৃথিবী জি আছে সকলোবোৰ লাহু ৱালাহুল হামদু আর তেখেতৰ প্ৰতিয়েই একমাত্র কৃতজ্ঞতা হব ফিল আখিরাতি পৰকালতো পৃথিবীত থাকতে আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করিছু কিয়নো এই আকাশ আকাশমণ্ডল আর পৃথিবীত যিমান যি আছে এই সকল আল্লাহরে এই কৃতজ্ঞতা আল্লাহর প্রতি আমার অক্ষুণ্ণ থাকিব পরকালতো এই দিশটো আমি বুজার চেষ্টা লাগিব আল্লাহে ইয়াত উল্লেখ করা যেতিয়া আমি পরকালত চাক্ষুষ সাক্ষী হম দেখা পাম তেতিয়া পৰকালতো আল্লাহর প্রতি নিশ্চিতভাবে আমার কৃতজ্ঞতা থাকিব কিন্তু কথা পরকালত আমি দেখি কৃতজ্ঞতা করা প্ৰকৃততে পৃথিৱীত থাকতে আল্লাহে আমাক যি কথাসমূহ পৰকাল সন্দৰ্ভত কৈছে তাক সম্পূৰ্ণৰূপে আমি বিশ্বাসত লৈ প্ৰকৃততে পৰকালৰ প্ৰতি আমি পৃথিৱীতেই কৃতজ্ঞ হ'ব লাগে আল্লাহৰ পৰীক্ষা এইটোৱেই যে এই পৃথিৱীত প্ৰকৃততে আমি তেখেতৰ প্ৰতি ইহকাল তথা পৰকাল দুই দুইটার ভাবে আমি প্ৰতি প্রতি কৃতজ্ঞ নে নাই এই দিকটেই প্রকৃত আল্লাহর আমার উপরত করিবলগা পরীক্ষা গতিকে কোথা ওয়ালাহুল হামদু। আর তেখেতৰ প্রতি একমাত্র কৃতজ্ঞতা ফিল পৰকালতো ৱা পরকালতো আৰু তেখেত আল হাকিন সকলো জ্ঞানৰ উৎস জ্ঞান গৰ্ভ তেখেত আল খাবিৰ আৰু সকলো ধৰণৰ খবৰ তেখেতে ৰাখোঁতা সকলো খবৰ জানে তেখেতে গতিকে দেখিলোঁ আমি কুৰাণ মজিদত এই চৌত্ৰিছ নং চূৰা চাবাৰ এক নং আয়াততে প্ৰকৃততে আল্লাহৰ কৃতজ্ঞতাৰ দিশটো আলোচ্য আলোচনা হৈছে আল্লাহে দাঙি ধৰিছে ইয়ার পিছের আয়াত আল্লাহে কিয়া যি আল্লাহর প্রতি আমি একমাত্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছো সেই আল্লাহর বিষয়ে কৈছে ইয়া আইলামু তেখেতে ভাল ধরনে জানে মা ফিল যে এই পৃথিবীত প্রকৃত কি সুমাই যায় এন্টার করে পেনেট্রেট করে পৃথিৱীৰ ভিতৰলৈ প্ৰকৃততে কি সোমাই যায় তেখেতে ভাল ধৰণে জানে ৱামাযু মিনহা আৰু তাৰ পৰা কি ওলাই আহে এই দুয়োটা দিশ তেখেতে ভাল ধৰণে জানে কৈছে পৃথিৱীত কি সোমাই যায় আৰু তাৰ পৰা মিনহা আৰু সেই পৃথিৱীৰ পৰা কি ওলাই আহে এই দিশটো তেখেতে ভাল ধৰণে জানে ৱামা য়াঞ্জিলুমিনা চামাই আৰু কি আকাশৰ পৰা নামি আহে ইয়ানজিলো নাজালা নামি অহা কি আকাশৰ পৰা নামি আহে ৱামা ইয়াই ৰুজু ফি আৰু কি তালৈ উঠি যায় আল্লাহৰ ভাষাশৈলী চাওক কিমান কম্পেয়াৰ কৰিব নোৱাৰি কেতিয়াও কোনো ভাষাৰ সৈতেই প্ৰকৃততে আল্লাহৰ কুৰাণ মজিদৰ এই ভাষা কেতিয়াও তুলনা নহয় কিমান ওপৰৰ তেখেতৰ ভাষা শৈলী গতিকে কৈছে আল্লাহে এই সত্তা তেখেতে ভাল ধৰণে জানে এই পৃথিৱীত কি সোমাই যায় আৰু তাৰ পৰা কি ওলাই আহে মূল দিশটো প্ৰকৃততে আল্লাহে আকাশৰ পৰা পানী বৰ্ষিত হয় মৃত পৃথিৱীক জীৱিত কৰে আৰু তাৰ পৰা বিভিন্ন গছলতা উদ্ভিদ ওলাই আহে তাৰ পাছত কৈছে ৱামা আৰু আকাশৰ পৰা কি নামি আহে তেখেতে সেইটোও জানে ৱামাযু ফি হা আৰু তাৰ পৰা কি উঠি যায় এই গোটেই দিশবোৰ তেখেতে ভাল ধৰণে জানে আৰু তেখেতৰ বিষয়ে কৈছে ৱহুৱা ৰাহিমুল গফুৰ আল্লাহৰ এই জোৰানামবোৰ কিন্তু আমি খুব মন কৰিব লগা কোনটো প্ৰেক্ষাপথত আল্লাহে কেনেধৰণৰ জোৰা নাম ক'ত ব্যৱহাৰ কৰিছে এই প্ৰাসংগিকতাও আমি কিন্তু এক চিন্তা কৰাৰ বিষয় ইয়াত চাওক ইয়াত ক'লে ৱহুৱা আৰু তেখেত আৰু ৰাহিমুল গফুৰ গফুৰ ৰাহিম নহয় কিন্তু হিমা আৰু তেখেত আৰু ৰহিমো পৰম কৰোণাময় আল গাফুৰ আৰু তেখেত পৰম ক্ষমাশীল মানুহক ক্ষমা কৰি দিয়ে মাফ কৰি দিয়ে ৱালা আল্লা জীনা তথাপিও কয় সেইহ কলে চওক আল্লাহৰ সত্তাৰ বিষয়ে এই দুটা আয়াতত আল্লাহে বর্ণনা কৰিছে তাৰ পাছত কৈছে ওয়া কালা আৰু কয় আল্লা জিনা যিসকলে কাফাৰু আল্লাহৰ এই কথা বতৰাবোৰক বিশ্বাস নকৰে অগ্ৰাহ্য কৰে তেওঁলোকে কয় লা সিহঁতে কি কয় যে লা তাতিনা যে আমাৰ ওচৰলৈ নাহে আশা সেই মহাসময় অৰ্থাৎ কিয় মতৰ প্ৰাক মুহূৰ্ত পৃথিৱীৰ ধ্বংস হোৱাৰ যি মহাসময়ৰ বিষয়ে আল্লাহে কুৰাণ মছজিদত বিভিন্ন প্ৰকাৰে উল্লেখ কৰিছে সেই বিশেষ মহাসময়টোৰ বিষয়ে যিসকলে আল্লাহৰ কথা বতৰা বিশ্বাস নকৰে অগ্ৰাহ্য কৰে বাৰ্তাবাহকৰ কথাক অমান্য কৰে অগ্ৰাহ্য কৰে তেওঁলোকে কয় যে লা তা তিয়ান যে আমার ওর আশা এই মহা সময় তো আমার ওর বুলি কয় আল্লাহে বার্তা বাহক আদেশ কৰি কৈছে তুমি কুয়া এনে ধরণের কথার প্রত্যুত্তর তুমি কুয়া উল বলা বরং ও রব্বি মূর প্রতিপালকর কসম মূর সৃষ্টিকর্তা প্রতিপালকর কসম хай কবলে কৈছে লা তা তিয়ন্নাকুম নিশ্চিত ভাবে ই তোমালকৰ উছৰলৈ আহিবই অধিক হু নিশ্চিত কৰিছে লা তা তিয়ন্নাকুম নিশ্চিত ভাবে ই তোমালকৰ উছৰলৈ আহিবই আছাত যি তোমালকে নাহে বুলি কৈ আছা আलिमুল গায়ব যি তো তেখেত অদৃশ্যৰ সকলো জ্ঞাতা সকলো জ্ঞান তেখেতৰ আছে লাযুবু আন হা মন কৰি যাব বিষয়বোৰ অদৃশ্যৰ সকলো জ্ঞান তেখেতৰ আছে অৰ্থাৎ আল্লাহৰ সত্তাৰ বিষয়ে কৈ আছে তাৰ পাছত কৈছে লাযুবু আন সু তেখেতৰ পৰা কোনো সাৰি যাব নোৱাৰে তেখেতৰ দৃষ্টিত কেতিয়াও লুকাই নাথাকে তেখেতৰ ক্ষেত্ৰত কেতিয়াও অনুপস্থিত হৈ নাথাকে কি মিছ কালু জৰতিন যে এটি অনুপৰিমাণৰ এটম এটা এটি এটমৰ পৰিমাণৰ ওজনৰ কোনো বিষয় তেখেতৰ পৰা হাৰি যাব নোৱাৰে তেখেতৰ দৃষ্টিত অনুপস্থিত কেতিয়াও নহয় ফিচ চামাতি ওয়ালাফিল্ডি এই আকাশমন্ডল আর এই পৃথিবীর মাজর এক পরিমাণর ওজনের কোনো একটি বিষয় বা কোনো এক আল্লাহর সৃষ্টি হত্যা আল্লাহর দ্বারা সৃষ্টি এক পরিমাণর ওজনেরো আল্লাহর দৃষ্টিত হারি যাব নোৱাৰে আকাশমন্ডল আর পৃথিবী মাজত কতো এটি অনুপরিমাণর ওজনের একু লুকাই থাকি আল্লাহরপরা কি মিন জালিকা অথবা সেই অনুপরিমানিকা তাতক যদি সরু হয় ওয়ালা আকবর আর যদি কিছু ডাঙরো হয় আল্লাহৰ আল্লাহর পৰা লুকাই থাকিব ইল্লা ফি কিতাবিম মুবিন বরং এই গোটেই বিষয়বোৰ ফি কিতাবিম মুবিন এখন স্পষ্ট কিতাবত লিখিত রূপত থাকিব থাকে আমার প্ৰত্যেকৰে কর্ম সম্পৰ্কত আমল সম্পৰ্কত প্রতিটো কার্য সম্পর্ক ফিরিষ্টায় সকলোবোৰ রিপোর্ট দি থাকে আৰু ই লিখিত ৰূপত থাকে আল্লাহৰ আল্লাহর পৰা যিমান সৰু ক্ষুদ্রাতিক ক্ষুদ্ৰ কোনো আকাশমণ্ডল আৰু পৃথিবীর কোনো লুকাই থাকি নোৱাৰে আল্লাহৰ দৃষ্টিত হেৰাই যাব নোৱাৰে আল্লাহে যে বিচারি না যিহেতু এখন স্পষ্ট কিতাবত লিখিত ৰূপত আৰু এইটো কিহৰ কাৰণে আল্লাহে কৈছে যাতে পুৰস্কৃত কৰিব পৰা যায় এই লিখিত কিতাপত সকলো ভাল বেয়া সকলো ৰেকৰ্ড থাকিব তাত যাতে পুৰস্কৃত কৰিব পৰা যায় আল্লাহ সেইসকলক আ মানুহ যিসকলে আল্লাহৰ কথা বতৰাৰ ওপৰত বিশ্বাস স্থাপন কৰিছে নিজৰ বিশ্বাস সুদৃঢ় কৰিছে নিজে মমিন হৈছে নিজে মুমিন হওয়ার চেষ্টা করেছে আমানু কেবল বিশ্বাস করলেই নহবা আনিল কথা বতরা যেহেতু আল্লাহর আমি বিশ্বাস করে ললো যে আল্লাহে এনে এনে ধরণের কথা কৈছে আমি এনে ধরণের হব লাগিব পৰকালৰ প্রতি আমি এনে ধরণের আশাবাদী হব লাগিব আমার জীবন ব্যবস্থা দিশ আল্লাহে উল্লেখ কৰিছে আমি সেই দিশসমূহ আল্লাহৰ আল্লাহর আমি বাস্তৱায়ন আমি বাস্তবায়ন কেৱল কেবল বিশ্বাস কৰিলেই নহব ওপৰত ইমান নহব আল্লাহে উল্লেখ করা অনুসৰি ইয়াৰ আদেশ নিষেধসমূহ নিজৰ ওপৰত বাস্তৱায়ন বাস্তবায়ন আল্লাহৰ আল্লাহর কিতাবর যিমান ধৰণৰ কথা যিসমূহ কথা আল্লাহর কথাৰ সৈতে সংযুক্ত সংযুক্ত করার কিছয়ে প্রয়াক করি ধর্মল নামত লয়ানিছে হকলু বুরক ত্যাগ করে বিখুদ্ধ পরিহুদ্ধ হব জি হকলে আমিলুস সালিহাতি তেও লোকক পুরস্কৃত করিবর উলেকা উলাইকা এ এনে ধরনর লোক হকলে জি হকলে নিজ পরিহুদ্ধ করে আল্লাহর কিতাবর আধার প্রতিটু কথা আল্লাহর বিশ্বাসক লকালর যিমান বর্ণনা দিছে সকুবর বাস্তব বুলি ভাবি তাক লাস দৃঢ়তা করে লোক উলায়িকা আছে সিহতর সেই লোক সকল ক্ষমা আছে আমি আল্লাহর কথার ওসরলে নাহি বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মনীতি চলি থাকি আমি আল্লাহক ক্ষমা বিচাৰি থাকিলো বুলিয়েই যে আল্লাহে আমাক ক্ষমা দিব কথা তেনেধৰণৰ নহয় আল্লাহে সেইসকলকহে ক্ষমা কৰিব যিসকলে আমালে চালেহ কৰিব অৰ্থাৎ আল্লাহৰ আদেশ অনুসৰি নিজৰ পৰিশুদ্ধি কৰিব যিমান ধৰণৰ পংকিলতা আছে ভুল ইমান আছে ভুল আমল আছে সকলোবোৰ ত্যাগ কৰি পৰিশুদ্ধিৰ দিশলৈ যিসকল আগবাঢ়ি আহিব সেইসকল লোকৰ বাবেহে আছে মাগফিরাতুন ক্ষমা আছে ওয়ারিজকান করিমুন আর সম্মানিত জীবিকা আমি কৈছো জীবিকা বলি কোয়া লগে লগে যে আমার কেবল খাদ্য দিকটো আমি ধইলে নহব আমার জীবন ব্যবস্থা মন করিব এই রিজকর এক বিখাল পরিখর আছে মানুহ প্রকৃততে আল্লাহর কিতাবর প্রতি ধাবিত হব আগ্রহী হব আল্লাহে পরিচালিত করিব। সকল দিক কিন্তু বি ইজ্লাহি আল্লাহর অনুমতি সাপেক্ষ হব কারণ আল্লাহে জাজ করিব প্রকৃত অর্থত কোনে বিচারিছে বা কোনে মানুষক দেখাবর করে আছে প্রকৃত বিশ্বাস দৃঢ়তা কিমান আছে এই গোটেব যাজ করি আল্লাহে অনুমতি দিব এই মাজলৈ তেনে লোকক আল্লাহে পরিচালিত করব পরিচালনা আটাইতকৈ আটাইতক ডর জীবিকা কারণ জীবন ব্যবস্থা আল্লাহে কোয়া অনুসর চলিব। সেইটে হচ্ছে রিজকান করিম সন্মানীয় জীবিকা জীৱিকাটো যদি কেবল খাদ্য বস্তুক ধৰোঁ তেন্তে খাদ্য বস্তুৰ লগত সন্মানীয় শব্দটো কোনো প্ৰাসংগিকতাই নাথাকিব সেয়ে এই দিশবোৰ আমি খুটি নাতি মাৰি বুজাৰ চেষ্টা কৰিব লাগিব আল্লাহে যাক পৰিচালিত কৰিব চিৰা তালম তাকিমত সেয়ে হৈছে আটাইতকৈ সৰ্বোত্তম জীৱিকা আটাইতকৈ সন্মানীয় জীৱিকা সেইটোৱেই তাৰপাছত কৈছে ৱাল লাজিনা সাও আর যি সকলে চেষ্টা করে ফি আয়াতিনা আল্লাহে কৈছে আমাৰ আয়াত সমূহৰ ওপৰত যি সকলে চেষ্টা কৰে মুআজিজিনা যে এই আয়াত সমূহক ভেলুলেছ কৰি দিবৰ বাবে কোনো গুৰুত্ব নহুৱা কৰি দিবৰ বাবে যি সকলে চেষ্টা কৰে প্ৰিয় দৰ্শকবৃন্দ এই আয়াত বহুত আমি চিন্তা করিব লগা আছে আল্লাহর আয়াতক গুরুত্বহীন জি হকলে করি দিয়ে বি ব্যর্থ করার জি হকলে চেষ্টা করে এবন্দন করার জি হকলে চেষ্টা করে উলাইকা সেই লোকক লহুন হিহতর বাবে আছে আযাবুন হাসতি মির আলিম যথেষ্ট যন্ত্রণাদায়ক বাবে শাস্তি আছে আল্লাহর আয়াতক ব্যর্থ করার মূল্যহীন করার যিসকলে চেষ্টা করিব। এতিয়া প্রিয় দর্শক আয়াত যেতিয়া আহিব আমিও চর্চার খাতিরত বিশ্লেষণের খাতিরত আমি কবলে বাধ্য আমি প্ৰকৃততে আল্লাহর আয়াতক কিমান দিছো কেইজন আমি আল্লাহর কিতাবর প্রতি আগ্রহী হৈ আল্লাহে কৈছে যেকভাবে মনার চেষ্টা নে আল্লাহর কিতাবক মৃতকর তোর জরিয়া করি আসু রমজান মাহত খতমর ব্যবস্থা প্ৰতি আসু আখরে প্রতি আমাক নুবুজাকে আমি ইয়াক পড়ি আসু এর কুৰাণৰ সৈতে এনেধৰণৰ সম্পৰ্ক ৰাখি মূল সম্পৰ্ক কুৰাণৰ বাহিৰত ধৰ্মীয় নীতিত আমি চলি আছো যেতিয়া আমাৰ প্ৰায়ৰিটি উৰাণৰ ওপৰত নহ'ব একমাত্ৰ কুৰাণ কিন্তু আল্লাহৰ কিতাপৰ ওপৰত আমাৰ সৰ্বাত্মক প্ৰায়ৰিটি আমাৰ ইয়াৰ ওপৰত থাকিব এতিয়া সৰ্বামক প্ৰায়ৰিটি আমাৰ কুৰাণৰ ওপৰত আছেনে নাই আমাৰ জীৱন ব্যৱস্থা পৰিচালনা কৰাৰ ক্ষেত্ৰত এই দিশটো নিশ্চিতভাৱে বিচাৰ্যৰ বিষয় যেহেতু আমি গরিষ্ঠ সংখ্যক যুগ যুগ ধর কুড়া বা প্রচলিত চলি চলে আস ধর্মনীতি কইছে তাকে আমি হিলর খুঁটা হিসাবে আমি ধরি লই আমি হীন করার সরু করার লেস প্রয়রিটি করার জানু আমি চেষ্টা করা নাই এই কিন্তু আমি নিজৰ গাত সেকা লাগিলেও আমি বিচাৰ কৰি করে লাগিব আবেগ নহয় কোনো আবেগত আল্লাহৰ ধর্ম ব্যৱস্থা আবেগর ওপৰত পরিচালিত নহয় আল্লাহৰ ধর্ম ব্যৱস্থা মুবিন একেবাৰে স্পষ্ট তথ্য আছে এই তথ্যৰ আধাৰত হব লাগিব ইমান যুগ যুগ ধৰি চলি অহা আমি নিয়ম এৰিম এইবোৰ আবেগ রুজ কিয়ামতর দিন গতি ব্যর্থ করার চেষ্টা করব গুরুত্বহীন করার যদি চেষ্টা করব আল্লাহ আছে যথেষ্ট যন্ত্রণাদায়ক শাস্তি গতি আহক আহ্বান জানাইছো আমার একমাত্র তথা মুখ্য প্রায়রিটি আমি দিয়ার চেষ্টা করো আল্লাহর দ্বারা নাজিলকৃত আল কুড়াণের উপর অন্যথা ইয়াক যদি আমি দুই নম্বর তিন নম্বর চারি নম্বর পজিশন রাখি সন্মুখত যদি আমি কুড়ানোর বাইরের কোনো এটি দিকক গই থাকো থাকতে কুড়ান নিশ্চিতভাবে গুরুত্বহীন করার চেষ্টা করা হব এই দিকব প্রিয় দর্শকবৃন্দ আমি আশা রাখিম আহক আমি প্রত্যেকে মিলি এই আমি দিকব চেষ্টা করি তাৰপিছত আল্লাহে কৈছে ৱাইৰা আৰু সিহঁতে দেখে সিহঁতে দেখা পায় আল্লাহীনা যিসকলক উতুলা যিসকলক জ্ঞান দিয়া গৈছে মন কৰিব জ্ঞান দিয়া গৈছে অৰ্থাৎ আল্লাহৰ কিতাপৰ জ্ঞান পাবলৈ আল্লাহৰ অনুমতি লাগিব আল্লাহে সেইসকলকে অনুমতি দিব যিসকলৰ প্ৰচেষ্টাত আন্তৰিকতাত বিশ্বাসৰ ওপৰত আল্লাহ ছেটিছফাই হ'ব অনুমতি দিব গতিকে আল্লামতি দিকে সিহঁতে দেখা পায় আল্লা জিনা যিসকলক জ্ঞান দিয়া আল গেছে আমি সদায় দা দান এই জ্ঞান বুলি কালে লগে লগে কিতাপৰ জ্ঞান আল্লাহর দ্বারা নাজিল কিছু কিতাবর জ্ঞান আল আলিম দান নলেজ সেই লোকসকলে দেখা পায় যে আল্লাজি উঞ্জলা ইলাইকা সেই লোকসকলে কি দেখা পায় যি উঞ্জিলা ইলাইকা তোমার উপর নাজিল করা মির তোমার হুয়া পর হক খনে একমাত্র সত্য আমি কোয়া নাই আয়াতে আছে আল হক দা ট্রুথ হকলক আল্লাহে জ্ঞান দিছে কিতাবর সেইসকলে দেখা পায় বুজি পায় কি বুজি পায় যে যি তোমাৰ ওপৰত অৰ্থাৎ বাৰ্তাবাহকৰ ওপৰত নাজিল কৰিছে কৰা হৈছে তোমাৰ প্ৰতিপালকৰ তৰফৰ পৰা ডেট ইজ দ্য অনলি ট্ৰুথ হুৱা আল হক সেইটোৱে একমাত্ৰ সত্য ইমান স্পষ্ট ইয়ার পাছতো আমি আল্লাহর কিতাব আমি কত সত্য বিচাৰি ঘুরি ফুড়ি কার কথা বিলিভ কৰি ঘুরি ফুড়ি কোন আউলিয়ার কথা আমি বিশ্বাস কৰি লৈ কোরআনের বাহিরত আমি ঘুরি ফুড়ি আল্লাহে কৈছে কোরআন একমাত্ৰ একমাত্র সত্য ওয়াইয়াহদি আর তখন পরিচালিত করে ইলা সিরাতি সেই পথত পরিচালিত করে আল আজিজ তেখেত মহা পরাক্রমী আল হামিদ আর তেখেতে নিজ প্রকংকারে প্রকঙ্কিত তেও পথ দিছে সেই পথত সেই সিরাত তেখেতে ইয়াহদি পরিচালিত করে গতিকে প্রিয় দর্শকবৃন্দ দা ট্রুথ একমাত্র সত্য কি আল্লাহে কোৱাৰ পাছতো যদি আমি নিজ আমি বিভিন্ন চিন্তা চিন্তাধারার মাজত সুমাই পড়ু সেই হয়েছে। নিজস্ব বিচার্য বিষয় নিজের হিসাব প্রত্যেকে আমি নিজে দিব লাগিব কয়লা আর কয় আল্লা জিনা যাফারু আল্লাহৰ কথা বতর অগ্রাহ্য করেছে অবিশ্বাস করেছে সিহতে কয় হাল নাদুল তোমালোকক কি মানে সন্ধান দিম নাকি কোনে কৈ আছে যিসকলে আল্লাহর কিতাবক অগ্রাহ্য করে কথা বতৰা যিসকলে বিশ্বাস নকৰে সেইসকলে সহপথী লোকসকলক কয় হাল নাদুলকুম যে তোমালোকক কি মই সন্ধান দিম নেকি আলা ৰাজুলিন এজন পুৰুষৰ বিষয়ে মই সন্ধান দিম নেকি ইউনা বিউ কুম যিজন পুৰুষে তোমালোকক বৰ্ণনা কৰি কয় নাবা যিজনে তোমালোকক বাতৰি দিয়ে কয় ইজা তুম যেতিয়া তোমালোকে মৃত্যুৰ পিছত ফসিল হৈ যাবা কোল্লা পাৰ্টিকুল মাটিৰ লগত মাতির তোমালোকে মিলি যাবা ইন্নাকম যে নিশ্চয় তোমালোক লাফি জাদিদিন যে তোমালক পুনৰ নতুনকৈ সৃষ্টি কৰা হব কোনে কৈছে অবিশ্বাসকাৰীসকলে তেওঁৰ সহপাঠীসকলক জনগণক কৈছে যে তোমালোকক মই সেই পুৰুষজনৰ সন্ধান দিম নেকি যিজন পুৰুষে কয় তোমালোকে মৃত্যুৰ পিছত যেতিয়া ফচিল হৈ মাটিৰ লগত মিলি যাবা তাৰ পাছত তোমালোকক পুনৰ নতুনকৈ সৃষ্টি কৰা হ'ব এনেধৰণৰ কথা সমাজত এজনে কৈ ফুৰিছে সেই লোকজনৰ সন্ধান দিম নেকি অৰ্থাৎ বাৰ্তাবাহকৰ প্ৰতি ইংগিত আর অবিশ্বাসী সেই লোক সকলে কয় আফতারা আল্লাহি কাজীবান সেই লোকজনের বিষয়ে কয় আফতারা আল্লাহি কাজীবান আল্লাহর নামত মিশা কথা রচনা করেছে এই যে নতুন কই সৃষ্টি করা কথাবর প্রকৃত আল্লাহর নামত রচনা করা কথা আম অথবা বিহি জিন্ন নাতুন সেই লোকজন যিনৰ কবলত পৰিছে যিনৰ আচৰত পৰিছে তেখেতক যিনে ধৰিছে সেইকাৰণে এনেধৰণৰ কথা বতৰাবোৰ কৈছে বল আল্লা জিনা বৰং আল্লাহে কৈছে আল্লাহীনা সেইসকল লোকে বিল আ খীৰা এই যে কৈ আছে বাৰ্তাবাহকৰ বিষয়ে যিনে ধৰিছে ইত্যাদি যিখিনি কথা বৰং আল্লা জি না সেই লোকসকলে লা মিনু নাবিল আখিৰাতি আখেৰত ওপৰত সিহঁতে বিশ্বাসেই নকৰে ফিল আজাবি আখেরতর যে শাস্তির বিষয়ে আল্লাহে কৈছে সেই দিকটো সিহঁতে বিশ্বাসেই নকৰে লালিল বাইদ আৰু ভ্ৰষ্টতাৰ পৰা সিহঁতে বহুত দূৰ গুচি গল আফালাম ইয়াৰাও সিহঁতে কি দেখা নাই নেকি ইলা মা বাইনা আই দি হিম মা খালফাহুম যে সিহঁতৰ সন্মুখত আৰু পিছফালে মীনা চামাই আকাশমণ্ডল আৰু পৃথিৱীৰ দেখা নাই নেকি আল্লাহে কৈছে যদি আমি ইচ্ছা কৰো এই লোকসকলৰ বিষয়ে কৈ আছে আল্লাহে কৈছে ইনছা যদি আমি ইচ্ছা কৰো তিহীম সিহঁতক আমি পুতি দিব পাৰো আল আৰ মাটিত বালিৰ মাজত আমি ইচ্ছা কৰিলে সিহঁতক পুতি দিব পাৰো আৰু অথবা সিহঁতৰ ওপৰত আমি পেলাই দিব পাৰো কিচা ফান আকাশৰ পৰা এটা টুকুৰা ভাঙি আমি পেলাই দিব পাৰো কিন্তু পেলোৱা নাই সেই কামাল্লাহে কৰা নাই কিয় কৰা নাই সেই দিশটো কোনে জানিব কৈছে হিহতক আমি মাটিত ইচ্ছা করলে পুতি দিব পারো অথবা আকাশের পর এটা টুকুরা ভাঙি আমি হিহতর উপর পেলাই দিব পারো ইন্না ফিজালিকা নিশ্চয় এই বিষয়টির উপর লা আয়াতান বহুত নিদর্শন আছে লি কুল্লি সেই প্রত্যেক বাবে আবদিন প্রত্যেকজন আল্লাহর বান্দার বাবে ইয়াত নিদর্শন আছে যি বান্দা মুবিন এখন একষ্ঠভাবে যখন তখন প্রতি ঘুরি আল্লাহ আল্লাহমুখী হয়েছে সেই লোক সকল আল্লাহে যে কৈছে আমি ইচ্ছা করলে হিতক মাতিত পুতি দিব অথবা আকাশের পর এটা টুকুরা ভাঙে আমি সিহতর মূরত পেলাই দিব এই কথার তাৎপর্য কিয় পেলা নাই কি কথা এই গোটেই বিষয়ট আছে আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াত আছে বাবে যিসকল বান্দা এক একভাবে আল্লাহামুখী তেওঁলোকেহে প্ৰকৃততে এই দিশটোৰ মূল বিষয় বুজিবলৈ সক্ষম হব গতিকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আমার আজিৰ এই অনুবাদ চৰ্চাৰ ধাৰাবাহিকতা আমি ইমানতে সমাপ্ত করবো ইনচা আল্লাহ আমি আশা ৰাখিম প্ৰতিদিনৰ দৰে আহ্বান জানাম আহক প্রত্যেকে আল্লাহৰ দ্বাৰা নাজিল কৃত কুট আল পুরাণের মাজলৈ চিন্তা চৰ্চা কৰো গৱেষণা কৰো আৰু বাস্তৱায়ন কৰাৰ চেষ্টা কৰিছো আমি স্পষ্ট কৰিছো আল্লাহে স্পষ্ট কৰিছে যে একমাত্ৰ সত্য আল কিতাপ আল কুৰাণ আল্লাহে কোৱাৰ পাছতো এই কথাটো আমাৰ মণি লোৱাত আপত্তি কত আছে যদি আমি আল্লাহে কোৱাৰ পাছতো যদি আমাৰ মানি লোৱাত আপত্তি আছে বা ইয়াত সন্দেহ আছে তেন্তে আমি নিজকে মুছলিম বা মুমিন বুলি দাবী কৰাৰ তিল মানুহ অধিকাৰ নাই যিয়ে আল্লাহৰ কথাক বিশ্বাসত নলব গতিকে আলহামদুলিল্লাহ ৰব্বানা আমানাবিমা আঞ্জাল তবাদ ৰছুল ফক্তবনা শ্বাহিন ওবামা আইলাই না ইল্লা ব্লাহ বাবামা তৌফিক ইল্লাহ বিল্লাহ চলাম আলাহি